সালা আজকে 11 তারিখ বটে, আমির খানের বইটি রিলিজ হবে কি লাল সিং চাড্ডা না কি বলে, টিকিটটি তো তিন দিন আগে কেটে দিয়েছি, আজ দেখতে যেতেই হবে। দেখি উহাদেরকে বলে যদি যাই তো ভালোই বটে। হ্যাঁ 11 তারিখেই বটে। হ্যাঁ রে কি হলে রে, আজকে 11 তারিখ বটে, বইটি রিলিজ হচ্ছে, দেখতে যাবি না আমির খানের? আজ কোন আমির খান? আমির খান ও লাল সিং চাড্ডা না কি বলে বইটি, ওই বইটি। হ্যাঁ তুই মানুষ না গরু বটি? কেন তুই জানছিস না এতনা বড় গোটা দেশ দুনিয়াতে বয়কট চলছে, কোনো ভিডিও টিডিও দেখিস না? নাই খবরটা দেখেছি কবু সোশ্যাল মিডিয়ায়, টিকিট কাটে দিয়েছিস ঘুরা জো টাকা আছে সব ঘুরা। কেন রে কি এমন করেছে যে ওর বইটি দেখবি না? তুই সে আমির খানের কথা বলছিস নাই, যে আমির খানের সালা 20 টাকা দুধ ঢালতে ভোলে বাবার মাথাটি বন্ধ করেছে, বলছে গরিব দুঃখীর সেবা কর 20 টাকায়। তো বলছি হ্যাঁ রে ভাই মানছি, তুই ঠিক বলেছিস, যে 20 টাকা দুধ ঢালাল লাগে গরিব দুঃখীকে দান করে মানছি, তুই ঠিক বলেছিস। বলে হ্যাঁ রে বোকা চোদা, তোর কি একটুকু বুদ্ধি ঢুকে না মাথাটাই? তুইও তো বেটার বার্থডে করছিস 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা, তোর তখন মাথার অল্প বুদ্ধি ঢুকে না যে 20 লাখ টাকার বার্থডে করার থেকে 20 লাখের গরিব দুঃখী দান করে দিব? 2 টাকার তো 20 টাকার কেক আইনে কোনো কাটলে হবে না? হবে তো। তো 20 লাখ টাকা ওটি গুছাছে না? তো উয়ার আমরা 300-400 টাকা দিয়ে টিকিট কি জন্য কিনতে যাব, ওই টাকাটা আমরা গরিব দুঃখীকে দান করে দিব? যেমন বলছে 20 টাকার জন্য ওর ফাটিয়ে যাচ্ছে, আমরা সাফা সাফা বলে দিছি যে আমরা 300 টাকার টিকিট নিয়ে ওয়ার বই দেখতে যাব নাই। ও কাড়া যদি হয় তো আমরাও কাড়া। শোন বইটির উপর আমাদের কোনো রাগ নাই, ওই আমির খান আর কারিনা কাপুর যথাই থাকবে, ওয়ার বই আমরা দেখব না। সিধা বাত তাহলে আমিও না দেখবো, টিকিট ক্যান্সেল করে দিছি। ক্যান্সেল কর শালা, ক্যান্সেল কর। তুই যে খবর আর সব পয়সা বল ঘুরে, 1 টাকা যেমন ওই পয়সা আমরা গরিব দুঃখীকে দান করব। ওয়ারও আচ্ছা ভালো আমার বুদ্ধি ঢুকে গেছে, যে 20 টাকা দুধ ঢালালে শিব বাবাকে 20 টাকা খাওয়াই দেয়, যেমন কারো আর মাথায় উঠ ঢুকে ঢুকে নাই। কর তিন খা যাই শালা, ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল কর, ক্যান্সেল করে দিয়েছি। ওইটা থেকে যদি এইটা বলতো যে লোকে যা শরাব খাচ্ছে মদ খাচ্ছে, তো মদ খাওয়ার থেকে তুই ইনকে ওইটা দান করে দে গরিব দুঃখীকে। হ্যাঁ ওটা তো সবাই বুঝবে রে ভাই, ওটা তো বুঝবে যে মদে ক্ষতি করে। তো তো এটা আমাদের মনে শান্তির জন্য আমরা যে দুধ ঢালছি, তো এইটাই কি লোকের কি হইছে? কোন হোক আর না হোক শান্তিটা তো মনে পাছে, হ্যাঁ মনটা শান্তি তো জাগছে পাছে তো, আর উ নিজের বাবা বলে ঢালছে দুধ। হ্যাঁ রে তাহলে আমি টিকিট টিকিট ভুল করলে নাকি? বহুত ভুল, সবলে বড় ভুল করেছিস, 1 নম্বর ভুল করেছিস, ওয়াসে বড় আর ভুলেই নাই। যে তোকে জন্মাইলো, যে তোকে খাওয়াইলো, যে তোকে দুনিয়াটা দেখাইলো, তার উপর তুই উল্টা পাল্টা কমেন্ট? তুই তাহলে মানুষ বঠিস? 10 টাকা দুধ ঢেলে মনটা জুড়াই গেল। এসে সাউথ বউ গিলা দেখ শালা, কত সিবিআর টিবিআর কত কিছু দেখায় পূজা করে, সব কিছু মানে ডিজে বডি কেমন আছে, রুদ্রাক্ষটা খুলে মারছে, মানে কি ইয়ার মর্যাদাটা রাখছে, যে দেখ বাবা তোর মর্যাদাটা আমি রেখে লিছি তার বাদে মারছি। বইটির উপর আমাদের কোনো দোষ নাই, তবে আমির খান আর কারিনা কাপুর যথাই থাকবে ওয়ার বই দেখব নাই, না দেখব, আমি দেখব না। সিধা বাত, আর সবাইকে বলে দিবি কেউ আর টিকিট কাটিছ নাকি? সব ক্যান্সেল করা শালা, কার বই কাটিছিল মনে হয়? বন্ধ আর তিন খেদব কাকু ছাড়বো না, চল। তাহলে যে তোকে জন্মাইলো, যে তোকে দুনিয়া দেখাইলো, তার উপর আর আমি না রে ভাই। এ কথা রে তোরা তিনজন একসঙ্গে কথা যে ওই তো ই সালে টিকিট কেটে দিয়েছিল কে? ক্যান্সেল করে দিয়েছি তো, টিকিট কেটে দিয়েছিলি তো, কাটেছিলি না রে ভাই? তো কাটেছিলি, এটা বই দেখতে যাস না ওইটাই বলতেছিলি না, যে ক্যান্সেল করে দিলি। তুই কোথায় গেছিস তুই? আমি এদিকে আইতেছিলি রে। আমির খান আর কারিনা কাপুর বই আমরা দেখবো না? হ্যাঁ রে আমিও ভাব দিয়েছিলি বলে যাবো সিনেমাটা দেখতে, ভুলেও যাস না বুঝলি। হ্যাঁ সালা ও পিকে মুভিটিকে কি করলে দেখলি? ভগবানটাকে বাথরুমে ঢুকাই নিয়েছিল, দেওয়ালে চিটাই আর ওই কেন পেশাব করছে? তবে অন্য কোন টপিক নেই, আমি বলছি দেবী দেবতা ঠাকুর এলাকার এইলার নিয়ে কি দরকার বই করবার? জুতা এই স্যান্ডেল যেগুলো পাদুকা বলে আর কি বলে ঠাকুরের রাখা থাকে ওইগুলাকে উঠাই নিয়ে পড়ে নিয়ে চলতে শুরু বল না। আমি বলছি এলা যখন করতে পারবি নাই, এই ঠাকুরের নিয়ে বই করতে পারবি নাই, তাহলে তুই অন্য কিছু বই কর, কমেডি বই কর, তো ঠাকুর লাগে মানে মেশাইন না আমাদের সনাতন ধর্মের নিয়ে যে কিছু বলবে ভাই, ফাটাফাটি আন্দোলন চলবে। হ্যাঁ বুঝলি, সিধা বলিউড থেকে বাইর হবে সবার মত মোর্চা বাইরে, বলিউড থেকে আমির খানকে বাইরে। তাহলে আমরাই চাপানছি বাবাকে আর গাল দিছে। হ্যাঁ আমরাই তো ওর ভিডিও দেখে দেখে আমরা উপত্যকা ওকে চাপালি আর এখন আমাদেরকেই করছে। হর মহাদেব।
বুঝলি শোন জল গিরেছে চ খেতে আড় মাড় বাঁধাবো বই দেখতে যাবো না ফালতু ভিডিওটি পুরো শেয়ার করো আর এটি কোন কমেডি ভিডিও লই এটি জাস্ট মানে সমাজকে জানা যাতে সবাই দেখুক ভিডিওটিতে বুঝুক দেবতা দেবদের নিয়ে কি বই রে ভাই হ্যাঁ দেখাবি তো স্বর্গলোক দেখা রামলোক দেখা রামায়ণ দেখাঞ্ছে কৃষ্ণলীলা দেখাঞ্ছে মহাভারত দেখাঞ্ছে ও তো কবো বলে নাই যে এই ঠাকুর তো অথা যায় ঢুকে দিয়েছে তোর মানে ঠাকুর নিয়েই পড়ে থাকে প্রত্যেকটি বইয়ে এই পিকে গেল ও মাই গড কি গেলা বই আর কোনো টপিক না রে সালা আপনাই লাল করে দিব।